আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলার মুখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, পবিত্র কুরবানির ঈদ উপলক্ষে আমরা এবার ঢাকার গাবতলীর হাট সহ বিভিন্ন হাট বাজারের বিভিন্ন গরুর দাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমরা জানানোর চেষ্টা করেছি কোন বাজারে কেমন গরু উঠেছিল, বিক্রেতাদের চাহিদা কেমন, এবং ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কোথায় কোথায় হাট বসেছে এই বিষয়গুলো। ভিউয়ার্স, এসব বিষয়ের মধ্যে এবার আপনাদের সামনে তুলে ধরতে চাই ঢাকার গাবতলীর হাটে বড় বড় যে গরুগুলো উঠেছিল, সেই গরুগুলো বাজারে আনার পর বিক্রেতাদের চাহিদা কেমন ছিল এবং শেষ পর্যন্ত সেই গরুগুলো কেমন দরে বিক্রি হয়েছিল। বিহার্স, প্রথমেই তুলনা আমরা জেনে নিই গাবতলীর হাটে যুবরাজ এবং পীর বাহাদুর, এই যে বড় দুটি গরু, এই দুটি গরু যারা এনেছিলেন তাদের চাহিদা কেমন ছিল। আসসালামু আলাইকুম দর্শক, আমরা গাবতলীর হাটে আপনাদের নিয়ে এসেছি। আমরা পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে ইতিমধ্যে গরু আসা শুরু হয়ে গিয়েছে বাজারে, এবং এই বাজারে জিনাদের যুবরাজ ইতিমধ্যে গাবতলীর বাজারে এসেছে, এবং এই বাজারের যিনি এই গরুগুলোকে নিয়ে এসেছেন এই ফার্মের মালিক ভাই, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম মিয়া। মোহাম্মদ শাহ আলম মিয়া, আপনারা ঝিনাইদহ থেকে এবার যুবরাজকে নিয়ে এসেছেন গাবতলীর মার্কেটে। আমার আছে আব্দুল্লাহ আগ্রোয়ান ডেইরি ফার্ম, সেই খামারের গরু। এটা এই গরুটা আপনারা পালন করেছেন কত বছর? সাড়ে তিন বছর পালন করেছেন। সাড়ে তিন বছর শেষে আপনারা যখন এই গরুটা কিনেছিলেন, এটার বয়স কতটুকু ছিল? তখন খুব ছোট ছিল, ছোট বাচ্চা কিনেছিলাম। বাচ্চা কিনেছিলেন, ১৫৫০০০ টাকা দিয়ে। এইটা কি জাতের? আচ্ছা, এইটার খাদ্যাভ্যাস যদি আমাদের একটু বলতেন, এটা কি খেত? আসলে এটা খাবার হচ্ছে, খাবারের তালিকা ওর মেন হচ্ছে দানাদার খাবার, সেটা হচ্ছে গম, ভুট্টা, খেসারি এবং ছোলা। এই চারটাকে পাঁচটাকে একসঙ্গে মিক্স করে পরিমাণ আছে, আর নিজের জমিতে উৎপাদিত ঘাস। আপনাদের এই খামারে থেকে এবছর গাবতলিতে কতগুলো গরু নিয়ে এসেছেন? এবার পাঁচটা গরু নিয়ে এসেছেন। এই ফার্মে কতজন লোক কাজ করেন? আমার এখানে লোক করে সাত আটজন। আপনাদের ফার্মটা কি শুধু ষাট গরুর না, এখানে গাভী গরুও থাকে? গাভী গরু আছে এবং ম্যাক্সিমাম ষাট। এই বছর পাঁচটা নিয়ে এসেছেন, আপনার কি এবার ঈদে আর কোথাও গরু বিক্রি করেছেন? আরও বিক্রি হয়েছে, আরও বিক্রি হয়েছে, ২২টার মতো বিক্রি হয়ে গিয়েছে। যেটা বিভিন্ন বাজারে চলে গিয়েছে না ব্যক্তিগতভাবে মানুষ নিয়েছে? বাজার নিয়ে এসেছে। এই যুবরাজের ওজন কমন? যুবরাজের ওজন বর্তমানে ডাক্তার নির্ধারণ আরো দুই মাস আগে করে দিয়েছিল, ৩৫ মন, প্রায় ৩৮ মন আছে করা হচ্ছে। এবারে আপনার এই যে গরু, এই গরুটির আপনি দাম কত প্রত্যাশা করছেন? আমি প্রত্যাশা করছি ৩০ লাখ টাকা। ৩০ লক্ষ টাকা প্রত্যাশা করছেন এই গরুটির? ধরুন আমি যদি ক্রেতা হই, সর্বনিম্ন আপনি কততে দিতে ছাড়তে পারেন, নাকি এটা বলতে চাচ্ছেন? ২১ লাখ টাকা দাম হয়ে গেছে, ২১ লক্ষ টাকা দাম হয়ে গেছে। মোটামুটি আসলে এক দামে তো আর বিক্রি হয়। জি, একটু প্লাস মিনাস করেই আমি দিব। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন এই গরুটি ঝিনাইদহ থেকে আনা যুবরাজ, যুবরাজের বয়স সব মিলিয়ে ৪ বছরের মতো হবে, কারণ আপনি ৩.৫ বছর পেলেছেন এবং আপনি যখন এনেছিলেন তার বয়স ৭-৮ মাস হবে, তাই তো বলেছেন? ৪ বছরের মতো হবে। ৪ বছরের এই গরুটির মূল্য উনি ধরেছেন ৩০ লক্ষ টাকা, ইতিমধ্যে ২১ লক্ষ টাকা দাম হয়েছে এবং প্রত্যাশা করছেন যে একটা রিজনেবল প্রাইসে উনি বিক্রি করে দেবেন গরুটিকে। এবং এবছর উনি কোরবানি ঈদে গাবতলী বাজারে ৬টি গরু এনেছেন। ৬টি গরু কি আপনার ফ্রিজিয়ান জাতের? জার্সি গরু আছে এই বাজারে ওনার আনা, এটি জার্সি গরু। এই গরুটির ওজন কেমন হবে?
এই গরুটির ওজন আছে 17-18 পোন। 17-18 পোন, এটার দাম কেমন আপনি প্রত্যাশা করছেন? 12 লাখ টাকা নির্ধারণ, 12 লক্ষ টাকার মতো নির্ধারণ করেছেন। তো ভাই আপনাকে ধন্যবাদ, আপনার এই বাজারে আপনি নতুন এসেছেন, প্রথমবারের মতো এসেছেন, আপনার গরুগুলো যথাযথভাবে বিক্রি করে আপনি বাড়িতে যাবেন, ঈদ করবেন, আপনার প্রতি শুভেচ্ছা রইল এবং ঈদে আপনার সময় ভালো কাটো, আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, গাবতলী হাটে ঈশ্বরদী থেকে জনাব সঞ্জয় ইসলাম একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু নিয়ে এসেছেন, আমরা কথা বলবো তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনারা এই গরুটিকে কবে এনেছেন গাবতলীর বাজারে? গত রাতে এনেছেন। এই গরুটি আপনি পালন করেছেন কতদিন যাবত? গরুটা পালন করেছি ভাই 3 বছর। 3 বছর যাবত। আপনি কি প্রতি বছরই গরু পালন করেন? এর আগে আমি ভাই ছোট গরু পালন করেছি। এর আগে ছোট গরু পালন করেছিলেন, এইবার বছর বড় গরু পালন করলেন। এটা যখন আপনি কিনেছিলেন কত টাকা দিয়ে কিনেছিলেন? আমি কিনেছিলাম 70,000 টাকা দিয়ে। 70,000 টাকা দিয়ে। এটা বয়স কেমন ছিল তখন? তখন আনুমানিক 1 বছর। 1 বছর বয়স ছিল। আপনি পেলেছেন কতদিন যাবত এই গরুটিকে? আমি 3 বছর পেলেছি। 3 বছর পেলেছেন, তার মানে এই গরুটির বয়স 4 বছরের মতো। আপনি এই গরুগুলোকে কি মানে গরুটাকে কি খাবারটা কি ছিল? আমাদের নর্মালি যে খাদ্যাভ্যাস বাংলাদেশি, সেই খাদ্যাভ্যাসে খাওয়াতেন না কি বিশেষ কোনো খাবার দিতেন? এই আমি খাওয়াতাম ওখানে আছে সোলা, কাঁচা সোলা ভেজা খাওয়াতাম, অ্যাঙ্কারের ডাল, মসুরের ডাল, এগুলো ভেজায় খাওয়াতাম। অ্যাঙ্কারের ঘুষি আছে, মসুরের ঘুষি আছে, গমের সার আছে, কলা আছে, মিষ্টি কুমড়া আছে, এগুলো খাওয়াতাম। আপনি পেশায় কী করেন? পেশায় আমি কাঠমিস্ত্রি। আপনি একজন কাঠমিস্ত্রি। আপনি এই গরুটি পালন করছেন 3 বছর যাবৎ, গরুকে নিয়ে তো নিশ্চয়ই আপনার প্রত্যাশা আছে। আপনি এই গরুটা কত দাম চাচ্ছেন? এটা 25 লাখ টাকা দাম। 25 লক্ষ টাকা দাম চাইছেন। এটার ওজন কত হবে? এটা ওজন ভাই গোস্তরটা আছে ওই ব্যাপারী বা অনেকে বাসায় আছে, তারা কেউ 30 পোন বলে, কেউ 28 পোন বলে, কেউ 26 পোন বলে, এইভাবে এরকম ধরছেন ভাই। আমি অনেক আগে থেকে গরু পালন করি, ছোটোবেলা থেকে করি, কিন্তু এই গরুটা আমার দেখেই পছন্দ হয়, পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার থেকে আমি গরুটার প্রতি খুব বেশি আমি আছে মনোযোগ দিয়ে এটাই করি। এই গরুটা আপনি যত্ন নিতেন কীভাবে? এটাকে গোসল করাতেন কয় বেলা? এটা আমি গরমের দিনে 3-4 বার গোসল করাতাম। গরমের 3-4 বার গোসল করতেন? সকালে 1-10 টাকা ডাবসির প্রতি গোসল করে, এবার শুধু পানি দিয়ে তাকে আছে ই করতাম। আচ্ছা। আর দুপুরে গরমের সময় তাকে কুশুরে গুড় দিয়ে শরবত করাতাম। শরবত করাতেন। আচ্ছা, মানে এমনি নর্মাল খাদ্যাভ্যাসের বাইরে আপনি আগের গুড়ের শরবত খাওয়াতেন, এমনি কলা খাওয়াতেন, কলা খাওয়াতেন, আর এমনি ভুষি খাওয়াতেন। আপনি ঘাস কি ঘাস খাওয়াতেন? নেপিয়ার আমি ঘাস কাটিয়ে মাঠে যে ঘাস থাকে, আচ্ছা, ওই ঘাসগুলো আমি কাটিয়ে খাওয়াতাম। মানে মাঠের ঘাস কেটে আপনি খাওয়াতেন। বিকজ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাই যে গরুটিকে নিয়ে এসেছেন ঈশ্বরদী থেকে, তো এই গরুটি উনি নিজে যত্ন করে পালন করেছেন এবং একটি গরু উনি এবছরের জন্য পালন করেছেন গত 3 বছর যাবৎ, এবং সেই গরুটিকে গাবতলীর বাজারে নিয়ে এসেছেন। আপনার কাছে কি মনে হয় গরু পালন লাভজনক? হ্যাঁ ভাই, গরুর উপরে যদি নিজের শ্রম দিতে পারে তাহলে ইনশাল্লাহ লাভ হবে। গরুতে যদি নিজের শ্রম দেওয়া যায় তাহলে লাভ হবে, লাভ হবে। তো আপনার এই কোরবানির ঈদ ভালো কাটুক, আপনার গরুটি যথাযথভাবে আপনি বিক্রি করতে পারেন। আপনি দাম প্রত্যাশা করছিলেন কত বলছিলেন? 25 লাখ টাকা। 25 লাখ টাকা আপনি দাম চাচ্ছেন, কিন্তু রিজনেবল প্রাইস হলে হয়তো কিছু কম বেশি হতে পারে। আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা দেখছিলেন ফ্রিজিয়ান জাতের এই ষাঁড় গরুটিকে, যার বয়স 4 বছর, এটাকে উনি 25 লক্ষ টাকার মতো দাম চাচ্ছেন, তবে রিজনেবল প্রাইস পেলে এটা বিক্রি করে দেবেন। এটা কি কোনো বিশেষ নাম দিয়েছেন আপনি গরুটিকে? এটা আমি নাম দিয়েছি বীর বাহাদুর। বীর বাহাদুর। ভিউয়ার্স, এটির নাম বীর বাহাদুর। বীর বাহাদুর এবার নিশ্চয়ই বিক্রি হবে গাবতলীর হাটে, এবং কোনো একজন ব্যক্তি যে তিনি এটাকে নিয়ে যাবেন নিশ্চয়ই সে তারও অনেক বড় শখ থাকবে, কারণ এই গরুটি দেখতে আপনার খুবই সুন্দর ফ্রিজিয়ান জাতের গরুটি। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা শুনছিলেন যুবরাজ এবং বীর বাহাদুর এই দুটি গরুর মালিকের কথা। তারা এসেছিলেন প্রত্যাশিত দাম পাওয়ার জন্য গাবতলীর হাটে। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম ঈদের বেশ কয়েকদিন আগে, তবে ঈদের ঠিক আগ মুহূর্তে তারা যে প্রত্যাশা নিয়ে গাবতলীতে এসেছিলেন সেই প্রত্যাশা পূরণ না হয়, অনেকেই ভেঙে পড়েছিলেন মানসিকভাবে, অনেকে চোখের জল নিয়ে বাড়ি ফিরেছেন। বীর বাহাদুর গরুটি বিক্রি হয়েছে মাত্র 6 লক্ষ টাকায়, অথচ এই গরুটি 16 লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছিল। এই গরুটির প্রাথমিক দাম তিনি চেয়েছিলেন 25 লক্ষ টাকা। অন্যদিকে যুবরাজ যে গরুটি, এই গরুটির দাম তিনি চেয়েছিলেন 30 লক্ষ টাকা, এবং এই গরুটির 21.5 লক্ষ টাকা পর্যন্ত দাম হয়েছিল। সর্বশেষ এই গরুটির সঙ্গে আরও একটি জার্সি জাতের গরু মিলিয়েও তিনি শেষ মুহূর্তে গরুটি বিক্রি করতে হিমশিম খাচ্ছিলেন।
এই দুটি গরু ছাড়াও অন্যান্য আরও বেশ কয়েকটি গরু, যেই গরুগুলো গাবতলী হাটে এনেছিলেন মালিকেরা, অনেকেই লস করেছেন, অনেকেই হিমশিম খেয়েছেন গরুগুলোকে বিক্রি করতে। চলুন ভিউয়ার্স, শেষ মুহূর্তে এই বিক্রেতাদের অবস্থা কেমন ছিল সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই যে এই মাত্র এই ষাঁড় গরুটি বিক্রি হয়েছে, কি ধরনের দামে আমরা সেই বিষয়টা জানানোর চেষ্টা করব। দর্শক, এই যে দেখুন, এই ষাঁড় গরুটি এই মাত্র বিক্রি হয়েছে এবং যারা ক্রেতা নিয়ে যাচ্ছেন তার হলো কোরবানির জন্য তার বাসায় নিয়ে যাবেন। ভাই, এটা কত বিক্রি হয়েছে? ও ভাই, স্পেশাল বহুত ভারী, ভালো লাগতেছে এটা মাত্র, বুঝছেন? একটুখানি জানি ভাই, অন্তত অনেক বড় সাইজের, অনেক বড় সাইজের গরুটা তো বিক্রি করেছেন, সেই সুবাদে একটু দামটা একটু জানি ভাই। ও যা জানার দরকার নেই, দেখা যে গরিব মানুষ দিয়ে জানার দরকার নেই, বন্ধ থাকুক, এ মিডিয়া বন্ধ থাকুক, কোনো লাভ নেই, এটা করে কোনো লাভ নেই, বন্ধুরা দাম কত? আমরা একটু দামটা একটু বলতে চাচ্ছি, একটু আসছি না ভাই, বহুত স্পেশাল বাড়িছি, স্পেশাল বাড়তে বাড়তে, বুঝছেন? এখন মন ভালো না ভাই, বলবো না ভাই, কথা বলা নয় বলবো না। দর্শক, এই যে দেখুন, আসলে এই ভাই হলো পুরো এক সপ্তাহ ধরে এই হাটে এই গরুটি নিয়ে আসছে, কিন্তু যে ধরনের দামটি তিনি আশা করেছেন আসলে সেই ধরনের দামটি পান নাই, সেই কারণে তিনি কোনো কথাই বলতে রাজি না, কিন্তু আজ তিনি এলো গরুটি বিক্রি করেছেন, সেই দামটাও বলতে রাজি হন নাই। আমরা গরুটি যতটুকু জানলাম যে এটা 6 লক্ষ টাকায় বিক্রি হলো। আপনারা আমার সামনে যে কালো গরুটা দেখতেছেন, এটা হইতেছে যুবরাজ, এটা ঝিনাইদহ থেকে আসছে। এই যুবরাজের সাথে পাশে যে সাদা গরুটা দেখতেছেন, এই গরুটা সাহেব, যুবরাজের সাথে সাহেবকে ফ্রি দেওয়া হচ্ছে ঈদের আগের দিন, কিন্তু এখনও বিক্রি হয়নি যুবরাজ। যুবরাজের বিক্রেতা অসহায়ভাবে ভেঙে পড়েছে, যদি বিক্রি না করতে পারে এই গরুটি তাহলে কি হবে তাদের? ভাই, আমি ঝিনাইদহ থেকে আসছি, আমার ঝিনাইদহ যে একটা খামার আছে, খামারের নাম হচ্ছে আবদুল্লাহ অ্যাগ্রো অ্যান্ড ডেরি ফার্ম, আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম মিয়া। আমি 5টা গরু নিয়ে আসছি এই গাবতলী হাটের মধ্যে। সবচেয়ে শ্রেষ্ঠ গরু হয়েছে আপনার যুবরাজ, যুবরাজের ওজন হয়েছে 2 টন, এবং আমি আরও একটা অফার দিয়েছি, এই 2 টন ওজনের সাথে আরও একটা 18 মনে গরু আমি ফিরিয়ে দেবো। এরপরও আমি কোনো ক্রেতা পাই নাই, শুধু দর্শকের সমাগম। এই যুবরাজের সে অনেক ছোটো গরু নাম রাখছে বস, সেই গরু 38 লাখ টাকা বিক্রি হয়ে গেছে। এত দূর থেকে এত পরিশ্রম করে 9 জন 10 জন লোক আসছি, প্রায় 2 লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন এমন একটা হতাশ সংকটের মধ্যে আমি চলে আসছি যে কোনো ক্রেতা খুঁজে পাচ্ছি না। আমার মানে 18-19 লাখ টাকা খরচ গেছে একটা গরুর পিছনে। তা আমরা খামারারি যদি গরু আইনে বিক্রি না করতে পারি, এত লুজারের মধ্যে থাকি, তাহলে তো আমরা গরু পয়সা কোনো লাভ নাই। ভিউয়ার্স, এই ছিল বড় বড় গরুর ক্রয় বিক্রয়ের অবস্থা। আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে যারা গরু পালন করবেন তারা প্রত্যাশিত দাম পাবেন, এবং যথাযথ দামের মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ বিনির্মাণ করবেন।